মোটামুটি পার্কে আপনাদের সবকিছু দেখাচ্ছি। এই যে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন যেটাকে বলা হয় পরী, সামনে এই পার্কটা অবস্থিত। তো এই পার্কের কি নাম, পার্কের মধ্যে কি কি আছে, কত টাকা টিকিট লাগে, কিভাবে আসবেন, এই টুজেট আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। তো চলুন শুরু করি আজকে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা স্বপ্নিল বাট পার্কে চলে আসলাম। এটা রসুলপুর মুক্তাগাছা ময়মনসিংয়ে অবস্থিত। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আপনাদের যা এখন আমি দেখাচ্ছি এটা হলো পার্কের বাইরের জায়গাগুলি। তো এই পার্কে আসার আগে আপনি যখন টাঙ্গাইল জল ছত্র দিয়ে আসবেন এই জায়গাটি দেখতে পারবেন। এটা একটা ছোটোখাটো রিসোর্টের মতোই কিন্তু সরকারি। এখানে কোনো টাকার প্রয়োজন হয় না, কোনো টিকিট লাগে না, কিন্তু এখানে আসলে আপনি অনেকগুলো বানর দেখতে পারবেন। অবশ্যই বানরের জন্য কলা বাদাম বানর খাদ্য নিয়ে আসতে পারেন। আর আপনি যদি বানরকে আঘাত না করেন, বানরও আপনাকে আঘাত করবে না। যা আমার চ্যানেলে ঢুকলে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন যে বানর আমার মাথায় বসে বসে খাবার খাচ্ছে। তো যদি ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের মধ্যে দেখতে পারবেন, ভিডিওটা দেওয়া আছে, অনেকগুলো বানরের ভিডিও। যেখানে আমরা গিয়েছিলাম বানর আমাদের মাথার উপরে উঠে বাদাম খেয়েছিল, কলা খেয়েছিল, আরও অনেক মজার কাহিনী আছে। আর এক আমার এক ভাইয়ের দুই কানের মধ্যে বানর কামড়ও দিয়েছিল, কেন দিয়েছিল সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন। এখানেও সেরকম অনেক বানর আছে, মানুষ এসে এখানে বানরদেরকে অনেক রকম খাবার দেয়, বানররা হাত পেতে খাবারগুলো খায়। সত্যি যদি আপনার মন খারাপ থাকে যত ঘুরবেন মন তত ফ্রেশ হবে, তত ভালো হবে, তত জানতে পারবেন, তত দেখতে পারবেন। তো আমরা চলে আসলাম, তারপর সেখান থেকে স্বপ্নিল বার্ড পার্কে বললামই 20 টাকা মাত্র প্রবেশ মূল্য। পার্কটা মোটামুটি অনেক বড়, আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। যখন মানুষ অনেক হয় তখন দেখতে পাচ্ছেন ছোট একটা খালের মতো করা, এটার মধ্যে ভরপুর পানি থাকে, এখানে মাছও ছাড়া হয়। তো আমরা ওই পারে গিয়ে দেখি কি আছে। একটা আমরা ভাগ দেখতে পাচ্ছি আর একটা ছোট খাঁচা দেখেছিলাম, বাট ওই খাঁচাতে কিছুই ছিল না। এই প্রথম দেখলাম কোনো পার্কের মধ্যে মুরগি। আর এই যে যেই ছোটো খালের মতো বললাম এটার মধ্যে রাজহাঁস। আর এই ঝর্ণাটা যখন মানুষ বেশি হয় তখন ছাড়া হয়। আর এটা হলো সামনে মাঠটা, অনেক বড়। আর ছোট ছোট অনেকগুলো রুম আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখানে এসে ফ্যামিলি নিয়ে থাকতে পারেন, এক রাত 2000 টাকা। বিভিন্ন রেটের বিভিন্ন রুম আছে, চাইলে আপনি এখানে এসে থাকতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা, সময় কাটার জন্য পারফেক্ট একটি জায়গা। ভিউয়ার্স, মোটামুটি আমি পার্কে আপনাদের সব কিছুই দেখাচ্ছি। এই যে আপনারা এখানেও একটা দেখতে পাচ্ছেন যেটাকে বলা হয় পরী, মূর্তি করানো হয়েছে। আর এই যে ঝর্ণাটা, এটা এখনও ছাড়া হয়নি, বেশি মানুষ হলে তখন ছাড়া হয় আর কি। এখন আপাতত এই পার্কের নাম দেওয়া হয়েছে বার্ড পার্ক। এখানে অনেক পাখি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা,
আমার যদি বলা হয় এটার নাম হলো পেঁচা। চোখগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড়, আমি তাকিয়েছিলাম ও তাকিয়েছিল। এখানে অনেকগুলো প্রজাতির কবুতর আছে, অনেকগুলো পাখির খাঁচা আছে। একটাই আশ্চর্য লেগেছে, এ পার্কে যতগুলো টাইলস দেখেছি সবগুলোই ভাঙা। বুঝতে পারিনি জিনিসটা আমি, প্রতিটা টাইলসই ভাঙা। আর এটা দেখতে পাচ্ছি আমরা গু গু পাখি আর কি, আর এটার মধ্যে আছে টিয়া পাখি। খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু পাখিকে বনেই মানায় খাঁচায় না। এখানে মুরগি, অনেক রকম মুরগিও এই পার্কের মধ্যে গেলে দেখতে পারবেন। এই ফার্স্ট আমি কোনো পার্কের মধ্যে গিয়ে এরকম মুরগি দেখলাম। বক আছে, বিভিন্ন মোরগ মুরগি এখানে আছে, আর বিভিন্ন প্রকার পাখি আছে। এটা হলো কুকুর। আমি যদি ভুল না করি, ইউটিউবে আমি একটা নাটক দেখেছিলাম, শর্ট ফিল্ম, এই পার্কের মধ্যে ওই নাটকটা হয়েছিল। নাটকের নাম ভালোবাসা কেন কাদায়, ইউটিউবের শর্ট ফিল্ম, আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন। অবশ্য এই নামে অনেকগুলো নাটক আসবে, ওইটা এখন ইউটিউবে আছে কি না আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা গেটে থেকে ঢোকার পরেই এখানে পেয়ে যাবেন ছোটদের জন্য দোলনা, বড় দোল খেতে পারে, আর ছোটদের জন্য অনেক ছোট ছোট এই যে রাইডগুলি পেয়ে যাবেন, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো ভিউয়ার্স, আগেই বলিনি, সর্বশেষে আমি আর আমার এক ফ্রেন্ড গান গিয়েছিলাম, ওই গানগুলো আপনাদেরকে শোনাবো, আপনার মন চাইলে শুনে নিতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনি যদি লাইক করেন আমি ভিডিও করতে আগ্রহ পাবো। আর যদি আমি এত কিছু বলার পরও কোনো কিছু বাদ পড়ে যায় ওটা কমেন্টস করতে পারেন, বা আপনি কীরকম ভিডিও দেখতে চান ওইটাও কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ, আমার কিছু মজা করে গান গেছি এগুলো শুনতে পারেন। তো আজকের মতো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। শুনতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে রূপনে আমার আপন জন। তুমি ভুলে দিলে নাও না প্রিয়ায় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। জীবন আমার সুখের হলো আমার পাশে তুমি আছো তাই, এক জীবনে এর চেয়ে বেশি আমার তো আর পাবার কিছু নাই। তোমার আমার ভালোবাসা শেষ হবার নয়, শুধু তোমার কাছে চাই হৃদয়, ও তোমায় চেয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখের দেশে হারিয়ে। দিন গেল মাস গেল গেল বহু বছর,
আমি পারি দিয়ে যেতে চাই সুখের দেশে।